ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনের ব্যস্ততা, চারদিকে বাহবা, আবেগার গ্ল্যামারের চাকচিক্যে আড়াল হয়ে যাচ্ছে প্রয়োজনীয় আলোচনা। আগামী কয়েক মাস বাংলাদেশ দল ব্যস্ত থাকবে 20 ওভারের আমেজে। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টাইগাররা ফিরবে টেস্টে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় এডিশনের পয়লা সিরিজে। তার আগ পর্যন্ত টেস্টের নিয়মিত ক্রিকেটাররা কি করবেন, কোথায় হবে অনুশীলন, কারা থাকবেন কোচ, মুমিনুল সাদমান, সাইফ নাইম, রাহিদের ব্যাপারে জাতীয় দল ম্যানেজমেন্টের কি আদৌ কোনো পরিকল্পনা আছে? প্রায় চার মাসের লম্বা বিরতিতে নিজেদের স্বার্থেই হয়তো স্কিল, টেকনিক আর ফিটনেস নিয়ে কাজ করবেন টেস্ট ক্রিকেটাররা, কিন্তু বিসিবির উদ্যোগ কি? এই জটিলতা গেল কয়েক বছরে নানাভাবে আলোচনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সে কারণেই 15 জুলাই বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন ছায়া জাতীয় দলের কথা। একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা হয়তো জানেন, তারপর আরেকবার বলে নিচ্ছি। এখানে প্রথম ইস্যুটা এসছে যে ধরেন ন্যাশনাল টিমের যারা নাকি ডাক পায়, তারা যদি কেউ যদি না পায়, ফর এক্সাম্পল ধরেন কোনো কখনো ইমরুল পায় নাই, কখনো সে সৌম্য থাকে না ওই স্কোয়াডে, ওরা নাকি প্র্যাকটিস করারও সুযোগ পায় না, এখানে আমাদের ফ্যাসিলিটিগুলো ইউজ করতে পারে না, সেটা তো একটা বড় প্রবলেম। তাহলে ওরা কোথায় প্র্যাকটিস করবে? ওদের কারো যদি কোনো ঘাটতি থাকে, কেউ যদি ড্রপ হয়, তাহলে ও শিখবে কোথায়? সো এটা একটা ইস্যু ছিল। তো ওইটার থেকে অরিজিনেট করে আমরা যেটা ঠিক করেছি যে সারা বছর রাউন্ড দ্য ক্লক আমাদের এখানে ট্রেনিং চলবে। সভাপতির ঘোষণার পর সপ্তাহখানেক বেশ আলোচনা হয়েছিল, তারপর দেড় মাস পেরিয়েছে, ছায়া জাতীয় দল নিয়ে কোনো সারা শব্দ নেই। হয়তো ভেতরে ভেতরে কাজ চলছে, কিন্তু বাংলাদেশ টাইগার্সের ভবিষ্যৎ নিয়ে নিঃসন্দেহ হওয়ার কোনো সুযোগ নাই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান নভেম্বরে এ দল পাঠাবেন শ্রীলঙ্কায়, ঘোষণা তখনই দিয়েছেন যখন ছায়া জাতীয় দল নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। বলার অপেক্ষা রাখে না, ছায়া জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই মূলত তৈরি হবে এ দল। প্রশ্ন ওঠাই স্বাভাবিক, বিসিবি সভাপতি নিজেই যখন ছায়া জাতীয় দল তৈরির ঘোষণা দিয়েছেন, তখনই কেন এ দলের সফর আয়োজনের তোড়জোড়? ছায়া জাতীয় দলের কার্যক্রম যদি মাঠে থাকতো, তাহলে হয়তো মুমিনুল সাদমাদের ট্রেনিং নিয়ে ভাবতে হতো না। টেস্টে নামার আগে লম্বা বিরতিতেও সবসময় বিসিবির নজরে থাকতেন ক্রিকেটাররা। বাংলাদেশ টাইগার্স বা তেমন কোনো প্ল্যাটফর্ম না থাকাতেই ক্রিকেটারদের জাতীয় দলের বাইরে গেলে পর্যাপ্ত সুযোগ সুবিধা মেলে না, আর সেই কারণেই দেরিতে হলেও ছায়া জাতীয় দলের প্রয়োজনীয়তা অনুভব করছে বিসিবি। কিন্তু কাজের কাজ কতটুকু হয়েছে কেউ জানে না। গেল বছর বন্ধ হওয়া জাতীয় লীগ এখনও আয়োজন করতে পারেনি বিসিবি, সমর্থকদের মধ্যে আলোচনা নাই, গণমাধ্যমও কিছু বলছে না, বোর্ডের মাথা ব্যথা নেই বললেই চলে। অবশ্য পাবলিক হাইপের থিওরি তো নতুন কিছু না, সমালোচনায় পড়ে জার্সির ডিজাইন বদলের ঘটনা ঘটে, কারণ সেখানে পাবলিক হাইপ থাকে। জাতীয় লীগ বা লাল বলের ক্রিকেট নিয়ে হাইপ নাই, দর্শক গণমাধ্যম কেউই খুব একটা মুখর না, তাই লাল বলের সুযোগ সুবিধা নিয়ে দৃশ্যমান কোনো বিশেষ কার্যক্রম চোখে পড়ে না। চার মাস হোক কিংবা ছয় মাস, টেস্ট ক্রিকেটারদের নিজেদের ঠিক রাখার দায়িত্ব যেন কেবল তাদেরই। ছায়া জাতীয় দল থাকলে নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা পেত টেস্ট কিংবা জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা, কিন্তু সেই প্রজেক্ট নিয়ে বিসিবির সব পক্ষই আন্তরিক কিনা এমন সন্দেহও আছে ক্রিকেট মহলে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার বলেন কবুল। কিরে বলিস না কেন মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল, বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।